বাংলাদেশকে চাপে রাখতে মিয়ানমারে রেকর্ড পরিমাণে সমরাস্ত্র রপ্তানি করেছে ভারত। সুইডেন ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে এখনও পর্যন্ত ভারতের মোট সমরাস্ত্র রপ্তানির 50% মিয়ানমার পেয়েছে। কৌশলগতভাবে বাংলাদেশকে চাপে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন বাংলাদেশকে চাপে রাখতে চায় এবং তা মোকাবেলায় বাংলাদেশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। মিয়ানমারের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দেশ চীন, রাশিয়া, ভারত এবং পাকিস্তান, এর মাঝে সকল দেশ কৌশলগতভাবে বাংলাদেশকে চাপে রাখতে নয়, নিজেদের লাভের জন্য সমরাস্ত্র সরবরাহ করে। কারণ পাকিস্তান মিয়ানমারের নিকট JF-17 ফাইটার বিক্রি করার পূর্বে অন্তত 3 বার বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, অথচ বাংলাদেশ সেই প্রস্তাব বারংবার নাকচ করে দিয়েছে, যার কারণে মিয়ানমারের নিকট ফাইটার বিক্রি করে পাকিস্তান। রাশিয়া এবং চীন রপ্তানি করে এমন সকল সমরাস্ত্র বাংলাদেশ চাইলে ক্রয় করতে পারবে, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। বাংলাদেশের অবস্থান থেকে চীন এবং রাশিয়ার সমরাস্ত্র রপ্তানির বিষয়টি মেনে নেওয়া যায়। এই দেশগুলো সমরাস্ত্র ঐতিহাসিক কাল থেকে ক্রয় করে মিয়ানমার। তবে ভারতের উদ্দেশ্য পরিপূর্ণভাবে বাংলাদেশকে চাপে রাখা, কারণ ভারতের সকল সমরাস্ত্র বাংলাদেশের জন্য উন্মুক্ত নয়। সবচেয়ে বড় উদাহরণ, 2018 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ভারত থেকে একটি পুরনো কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করতে চেয়েছিল। সরাসরি ভারত এই প্রস্তাব নাকচ করে দেয়। অথচ 2020 সালে কিলো ক্লাস সাবমেরিন মিয়ানমারকে উপহার হিসেবে প্রদান করে ভারতীয় নৌবাহিনী। অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থান বরাবরই কৌশলী, তাই ভারতীয় সমরাস্ত্র ক্রয় করতে আগ্রহী নয়। 2017 সালে ভারত থেকে 4,200 কোটি টাকা লোন দেওয়া হয় দেশটি থেকে সমরাস্ত্র ক্রয়ের জন্য। বাংলাদেশ ঋণের অর্থে এখনও পর্যন্ত তেমন উল্লেখ করার মতো সমরাস্ত্র ক্রয় করেনি। ভবিষ্যতে উল্লেখ করার মতো সমরাস্ত্র ক্রয় করবে এমন সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে ভারত বাংলাদেশের উপর নাখোশ, তবে বাংলাদেশের অবস্থান বিবেচনায় রাষ্ট্র নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। ভারতের উদ্দেশ্য একটাই, তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশের সমরাস্ত্র কিনতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের সমরাস্ত্র কিনতে চায় ভারত তা বিক্রি করতে আগ্রহী নয়। দেশটি তাদের সুবিধা অনুযায়ী বাংলাদেশকে সমরাস্ত্র কিনতে বলে, যা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আগ্রহী নয়, কারণ চীন সহ অন্যান্য দেশের নিকট আরও উত্তম বিকল্প রয়েছে। অন্যদিকে মিয়ানমারের জন্য সকল সমরাস্ত্র উন্মুক্ত করে দিয়েছে, কৌশলগতভাবে বাংলাদেশকে চাপে রাখতে উপহার হিসেবে সমরাস্ত্র দিচ্ছে মিয়ানমারকে। সুতরাং এটি প্রমাণিত হয়, ভারতের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে চাপে রেখে স্বার্থ আদায় করা। ভবিষ্যতে মিয়ানমারের একাধিক প্রকল্পে ভারতীয় সমরাস্ত্র যুক্ত হবে, যা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। এই তালিকায় শীর্ষে থাকবে মিয়ানমার বিমানবাহিনীর ফাইটার প্রকল্পে ব্রাহ্মোস সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা। রাশিয়া থেকে SU-30 ফাইটার কিনেছে মিয়ানমার। সেখানে ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রাহ্মোস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুতরাং এটি অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলোকে ধ্বংস করতে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত করতে ব্রাহ্মোস শক্তিশালী ক্রুজ মিসাইল। এমন অবস্থায় তাকে মোকাবেলা করতে শক্তিশালী এয়ার ডিফেন্সের কোনো বিকল্প নেই। সুপারসোনিক মিসাইলকে প্রতিহত করতে সক্ষম এমন এয়ার ডিফেন্স ফ্রিগেট অন্তর্ভুক্ত করতে হবে। এই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ সম্ভবত সঠিক দিকেই যাবে, কারণ ইউরোপীয় এয়ার ডিফেন্স ফ্রিগেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে পৃথিবীতে সেরাদের সেরা অবস্থানে রয়েছে। তবে গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনাকে রক্ষা করার জন্য তুরস্ক থেকে ক্রয় করা হিসার এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট নয়। এক্ষেত্রে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে। অবশ্য বাংলাদেশ বিমানবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হয়েছে, যার নাম প্রকাশিত হয়নি। সেক্ষেত্রে সুপারসোনিক ক্রুজ মিসাইলকে প্রতিহত করতে সক্ষম এমন এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয়। শুধুমাত্র ব্রাহ্মোস এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল নয়, ভবিষ্যতে মিয়ানমার নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে ব্রাহ্মোস অ্যান্টিশিপ মিসাইল অন্তর্ভুক্ত হতে পারে। বাংলাদেশের অবস্থান থেকে ব্রাহ্মোস সুপারসোনিক মিসাইল সমস্যার কারণ হবে না, যদি ইউরোপীয় ফ্রিগেট অন্তর্ভুক্ত করতে পারে। এছাড়াও একাধিক ক্ষেত্রে ভারত মেড ইন ইন্ডিয়া সমরাস্ত্র মিয়ানমারে রপ্তানি করতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাইসেন্স নিয়ে সমরাস্ত্র উৎপাদন করে দেশটি। তার মাঝে দক্ষিণ কোরিয়ার আর্টিলারি, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সমরাস্ত্র, এই সকল সমরাস্ত্র মিয়ানমার কিনতে আগ্রহী। অন্যদিকে ভারত বিক্রি করতে ইচ্ছুক। এমন অবস্থায় বাংলাদেশকে চাপ দিচ্ছে ভারতের কথা অনুযায়ী সমরাস্ত্র ক্রয় করতে। দেশটির কৌশলী হস্তক্ষেপ মেনে নিলে দেশের একাধিক স্বার্থে আঘাত লাগবে, সেক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে, যার কারণে ভারতের সঙ্গে পৃথিবীর কোনো দেশের অতি ঘনিষ্ঠ সম্পর্ক নেই শুধুমাত্র ভুটান ছাড়া। দেশটি এমনভাবে ভুটানকে নিয়ন্ত্রণ করে যা ভারতের একটি প্রদেশ থেকে কম সম্মানের। সুতরাং কৌশলেই ভারতের চাপকে মোকাবেলা করতে হবে এবং সেই সামর্থ্য রয়েছে বাংলাদেশের। ভারতের সঙ্গে শত্রুতা রয়েছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারলে বাংলাদেশ লাভবান হবে। কূটনৈতিকভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হলে দিল্লি বড় ধরনের বার্তা পাবে। এছাড়া সময়ের দাবি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। কৌশলগতভাবে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তবে যুদ্ধকালীন সময় বাংলাদেশের নিজস্ব শক্তি একমাত্র ভরসা, তাই সামরিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা রয়েছে তা কাজে লাগিয়ে সহজেই ভারতকে মোকাবেলা করা সম্ভব।
ভারত বিশাল দেশ এবং শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। একই সঙ্গে মাথায় রাখতে হবে ভারতের শত্রু চীন আরও বেশি শক্তিশালী। অন্যদিকে পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্র যা ভারতের প্রতিদ্বন্দ্বী। এমন অবস্থায় ভারত তাদের সব শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। সর্বোচ্চ যুদ্ধকালীন সময় 20-25% শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, আর বাংলাদেশের অবস্থান থেকে তা মোকাবেলা করা সম্ভব। ভারতের কৌশলের উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে মিয়ানমার দিয়ে ব্যস্ত রাখা। সেক্ষেত্রে ভারতের জন্য একটি দুশ্চিন্তা কমবে, কারণ ভারতের চারদিকে শত্রু, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। এমন অবস্থায় বাংলাদেশ এই তালিকায় যুক্ত হলে ভারত শোচনীয় অবস্থায় পড়বে। তাই মিয়ানমারকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভারত। অথচ বাংলাদেশ থেকে ভারত সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বছরে $10 বিলিয়ন অতিক্রম করবে। এক্ষেত্রে ভারত থেকে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ, পাশাপাশি বাংলাদেশ থেকে প্রতি বছর $multi-billion রেমিটেন্স পায়। বর্তমানে 10 লক্ষাধিক ভারতীয় বাংলাদেশে কাজ করে, সুতরাং সহজেই এই বিষয়গুলোতে চাপ দেওয়া সম্ভব। শুধুমাত্র নতজন পররাষ্ট্রনীতিকে শক্তিশালীভাবে তুলে ধরতে পারলে ভারতের অবৈধ কৌশলকে ব্যর্থ করে দেওয়া সম্ভব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।